বন্দে মাতরম বন্দে মাতরম স্বাধীনতা দিবস কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় মহাত্মা গান্ধীজি কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম স্বাধীনতা দিবস কি জয় মহাত্মা গান্ধী কি জয় ক্ষুদিরাম বসু কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোস কি জয় আমাদের শাহজাহান স্যার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সহসভাপতি এবং রঞ্জিত বলবাবু বিদায়ী পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় মালাকার মহোদয় যে স্বাধীনতা মানে আমরা যখনই স্বাধীনতা পড়ি বা ইতিহাস পড়ি তখন দেখি যে স্বাধীনতা কিন্তু সহজে আসেনি, প্রচুর স্যাক্রিফাইস আছে আপনাদের এই 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 পূর্ব মেদিনীপুরের বুকেই প্রচুর আমরা স্যাক্রিফাইস ইতিহাসে খুঁজে পাই আর কি। পশ্চিম মেদিনীপুরের বুকেও আছে, বিভিন্ন পশ্চিমবঙ্গ একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এই স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা আমরা মানে খুব সহজে পাইনি আর কি। তো আপনারা যারা নতুন নবাগত যারা বিভিন্ন পদে বসবেন বা বিভিন্ন চেয়ারে আসবেন, বিভিন্ন রকম দায়িত্ব পালন করবেন, সকলের কাছে আজকে আমার আবেদন যে যেন মানুষ মানে এই স্বাধীনতা দিবস তো সহজে পাওয়া যায়নি, এর যেন মানে গুরুত্বটা আমরা প্রত্যেকের মর্যাদা রাখি এবং আমাদের চেয়ার থেকে আমরা প্রত্যেকে যেন সেই সেই সম্মানটা রাখি এবং সেইভাবেই যেন কাজ করি, যেন পরবর্তী যখন বোর্ড আসবে তখন তারা আমাদেরকে চিরকাল এটা মানে মনে রাখবে যে হ্যাঁ একটা বোর্ড ছিল যারা এই আমাদের কাজ করে গেছে, এই জিনিস সেবা পরিষেবা দিয়ে গেছে। এই অনুরোধ জানিয়ে আজকে আমি এই সাতাত্তরতম স্বাধীনতা দিবসের যে ইয়ে সেটার পতাকা উত্তোলন করলাম এবং তার সঙ্গে সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ শুভ আশিষ মাগে গায়ে তব জয়।